ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে শান্তি বজায় রাখার জন্য বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে সেদিকে সদা সতর্ক থাকার কথা আমরা বলছি এবং বিজেপির এই বিশৃঙ্খলা তৈরি করবার যে চেষ্টা সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভাজনের যে রাজনীতি এবং তার বিরুদ্ধে এবং উন্নয়নকে ব্যাহত করবার যে চেষ্টা তার বিরুদ্ধে আমরা সকলকে আবেদন জানাচ্ছি। বিগত দিনেও তারা এই ধরনের কর্মসূচির প্রতি প্রতিবাদ জানিয়েছেন, ব্যর্থ করেছেন, এবারও তারা ব্যর্থ। 26 তারিখের বন্ধের সমর্থনে 25 তারিখ সংঘ পরিবার তার সমস্ত শাখাকে কলকাতা সহ রাজ্যের সর্বত্র মিছিল এবং পদযাত্রা করাবে ওই বন্ধের সমর্থনে আগের দিন। এটা কি মনে করছেন যে একটা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা? আমার আবার আমরা এই দিন করছে সেদিনে তো আমাদের লাভ নেই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে সমস্ত কিছু খোলা থাকে এবং সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানাবো তারা যেন সেদিন সময় মতো সকলে উপস্থিত থাকেন, স্কুল কলেজ সব খোলা থাকবে, পরিবহন মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে সমস্ত পরিবহন সেদিন চলবে। সুতরাং আমরা কে কখন কোথায় কটা শাখা আছে বুঝতেও চাই না আর কটা লোক আছে সেটাও বুঝতে চাই না। পরিকল্পনাটার বিরুদ্ধে আমরা নিশ্চিত যে এরা এই রাজ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চাইছে। একটা রাজনৈতিক দলের সদর দপ্তর বহু একটা প্রশ্ন রাখছে, সরকারি কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশিকা দেওয়া হবে? প্রশাসনের বাড়ি থাকে সেটা যেমন থাকে সেটা প্রত্যেক বাড়ি থাকে, এটা নতুন করে বলবো এবারও থাকছে, প্রশাসনকে সেই নির্দেশ দেওয়ার কথা বলবো। এখানে বাংলার এই অর্থনীতির অবস্থা ফেরাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, সেই সময় বারে বারে এর মধ্যে বিশৃঙ্খলা করবার যে চেষ্টা তা তো মানুষ ব্যর্থ হচ্ছে, এবারও ব্যর্থ হচ্ছে।